প্রত্যেকটা এজেন্সি বলে কোনো বাসা নেই, দুই বেডরুম বাসা, তিন বেডরুমের বাসাও নাই, তাহলে কোথায় যাবো? নাই কি একটা অবস্থা, মানে এইভাবেই শুরুতেই একটা মজাদার ডিম পরোটার রেসিপি শেয়ার করছি আমি যেভাবে ঝটপট বানাই। সো পরোটাটা আসলে শেকে নেওয়ার পরে পরোটার মধ্যেই আমি উপরেই হচ্ছে ডিমটা দিয়ে দেই, দিয়ে দিয়ে এভাবে ঝটপট করে ভাজি করে নেই। এরকম করে ভাজি করলে কি হয়, আলাদা করে পরোটা ভাজো, আলাদা করে ডিম ভাজো, এগুলোর দরকার হয় না। আর তাছাড়া তেল ছাড়াও পরোটাটা খাওয়া হয় আর কি। আমি নর্মালি ঝটপট এভাবেই করি। সো নামানোর আগে একটু আমি টমেটো সস দিয়ে দিলাম, কেউ চাইলে এখানে মায়োনিজও ইউজ করতে পারবেন, এটা করলে একটু টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আর এরকম এখন আমি এটাকে একটু রোল করে নিব, রোল করে নিলেই ব্যাস আমার ঝটপট হয়ে যাবে আমার ডিম পরোটা। এরকম করে কেউ খান কি না আমাকে কিন্তু জানাবেন, কারণ আমি এটা আসলে নিজে থেকে ক্রিয়েট করছি, আমি জানি না এটার রেসিপি আদৌ আছে কি না, বাট আমার কাছে এরকম ঝটপট ডিম পরোটা করে নিতে খুব সুবিধা হয় আর কি, আলাদা করে কোনো হ্যাসল থাকে না। সো এভাবেই আমি ঝটপট করে নিয়ে সকালে নাস্তা করে নিলাম। আর নুসাবের বাবা অলরেডি সকালে নাস্তা করে ফেলেছে, করে নুসাবাকে স্কুলে দিয়ে আসতে গেছে। সো ঝটপট নাস্তা করে আমরা এখন বাইরে যাব। তো সকালে নাস্তা করে আমরা দুজন বের হয়ে গেলাম বাসা খোঁজার উদ্দেশ্যে। আমাদের বাসার আশেপাশে যতগুলো এজেন্সি আছে সবগুলোতেই আমরা যাওয়ার ইচ্ছা, যে যদি কোনো বাসা থাকে এবং ডিটেলস দিয়ে আসার ইচ্ছা। সো দুজনেই আমরা একের পর এক নিলাম, আর মাস্ক পরেছি কারণ করোনার ভয়, একবার যেহেতু ভয় ঢুকে গেছে সো আর নিতে চায় না। সো আমাদের একের পর এক এজেন্সিতে যাওয়া হচ্ছে, আর তারা শুধু একটা একটা করে আমাদেরকে কার্ডই হাতে ধরা দিচ্ছে, আর এছাড়া আর কোনো আপডেটই নাই। সো এই যে মাত্র একটা এজেন্সি থেকে আসলাম, সো একের পর এক এজেন্সি সবই ঘুরছি, বাট কোথাও আসলে আপডেট কোনো কিছুই তারা নাই, কোনো হাউস নাই, কোনো ফ্ল্যাট নাই। আজকের ওয়েদারটা ইংল্যান্ডে খুব সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর একটা দিন। রাস্তা কি সুন্দর চিকচিক করতেছে। সো যাই, কোথা লেগে গেছে বাসা, এই তো সিল খুঁজে হাঁটতে হাঁটতে গাড়ি নিয়ে আসি নাই, এখন ফ্রাক্সটার্সে যাচ্ছি একটু বার্গার কিনতে। সো বাসা খুঁজতে খুঁজতে তো অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা চলে গেলাম ফ্র্যাঙ্কস্টারে বার্গার খেতে। এখানকার বার্গারগুলো কিন্তু খুবই মজা, বাট আমরা অনেকটা আর্লি চলে আসছিলাম কারণ 12টার দিকে ওরা দোকান খুলে আর আমরা 12:05 আগে পৌঁছে গেছিলাম। তো এই সুযোগে আমরা মেনু দেখে চুজ করে নিলাম, খুব বেশি যে দাম তা না, বাট বার্গারগুলো কিন্তু খুবই মজা। আর হাতে এই যে ডিভাইসটি দেখছেন, এটা হচ্ছে যখন আমার সিরিয়াল আসবে এই ডিভাইসটা অটো লাইট চলা শুরু করবে, তখন বুঝতে হবে যে আমাদের খাবার রেডি। বললো যে এই কারণে আরো প্রপার্টি নাই মার্কেটে কোনো, কি একটা অবস্থা। চলো এখন বেরি পার্কের ওদিকে যাই, সবগুলোতেই তো গেলাম, কোনোটাতেই বাসা নাই, বাসা নাই, পার্কের এজেন্সিগুলো দেখার পরে আমার খুব চায়ের ক্রেভিং হলো। সো আমরা চলে আসলাম কারাক চায়ে, এখানকার কারাক চায়টা আমার খুব পছন্দ। সো এই যে ঝটপট একটা কারাক চায় নিয়ে নিলাম, এদের চাটা আসলে খুব মজা, অনেকটা মালাই চায়ের মতো, খুব সুন্দর স্মেল আসে, অনেকটা গরম মশলা টরম মশলা দিয়ে ওরা মালাই চা বানায় আর কি। একদিন সামনে বইছিল, বসে এটা নামায়, বাবা আমার এখানে গ্লাস আছে, আমি দেখতে পাই তোমার আছে, ডালগুলো দিতে ভুলে গেছো নাকি? না দিছো, গরুর মাংস একবারে গরম করলাম, নাকি দুপুরে যেটুকু খাইতাম ওইটুকু গরম করে নিতাম শুধু। বাসা কোনোটাই নাই, এত বাসার ক্রাইসিস চারিদিকে,
আচ্ছা মানুষ জন এই যে নতুন যারা আসছে তারা কি করে বাসা পাচ্ছে জানি না আসলে জানি না ওরা কিভাবে বাসা পাচ্ছে আমরা এক বছর হয়ে গেল আর লন্ডনের অবস্থা তো খারাপ হোয়াটসঅ্যাপ এর লেভেল ওইদিকের অবস্থাও খারাপ ওইদিকে আরো নাই জানি না কি হবে এত বাসার ক্রাইসিস সবাই কিভাবে এসে যে সারভাইভ করবে ইংল্যান্ড আস্তে আস্তে আসলে খারাপ হয়ে যাচ্ছে তো বলো খাইতে তো বসলাম এখন নতুনদের উদ্দেশ্যে কি বলবা তুমি যারা আসতেছে দরজা লক করে রাখছে ঢুকতে দিচ্ছে না কিছু কিছু আপনারা কি বাসা ভাড়া নিবেন এরকমও না কোনো ভাবেই কোনো কিছুতে বাসা মানে এখন মনে হচ্ছে যে আমরা লাকি যে আমরা এটুকু একটা বাসা হলেও পাইছি আমরা যখন আসছি ওই সময় ছিল হচ্ছে তোমার 450 এরকম করে স্টুডিও ফ্ল্যাট গুলা ছিল সেই স্টুডিও ফ্ল্যাট গুলা এখন হয়ে গেছে তোমার 850 800-900 এরকম মানে ওইগুলো অ্যাভেলেবল আছে বাট রেন্ট বেশি আর একটা স্টুডেন্ট মাসে 20 ঘন্টা কাজ করে পাবে 700-800 pounds আর সেখানে একটা স্টুডিও ফ্ল্যাটই শেয়ারিং এ থাকতে পারবে ঠিক আছে বাট ইংল্যান্ডের অবস্থা আমার এখন মনে হচ্ছে যে আসলেই খারাপ তাই না আসলেই খারাপ এই বাসা নিয়ে আমরা খুব ভুগতেছি আমাদের বাসা আশীর্বাদ তারপরও যেহেতু একটা বাসায় আছি আমরা সেই বাসাটাই থাকতে থাকি আর খুঁজতে থাকি কিছু করার নাই পেয়ে গেলে হয়তো বা আলহামদুলিল্লাহ পেয়ে যাব আর না পাইলে তো কিছু করার নাই দেখা যাক আল্লাহ ভরসা কি মুভি দিছো কি জানি একটা আসুন ইউটিউবে